হ্যালো বন্ধুরা আপনার সিম কার্ডটিকে কীভাবে লক ও আনলক করবেন এবং আপনার সিম কার্ডটি যদি পিইউকে ব্লক হয়ে যায় কীভাবে পিইউকে নাম্বার দিয়ে আপনার সিম কার্ডটিকে আনব্লক করবেন এছাড়াও আপনার সিম কার্ডটি যদি পারমানেন্টলি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে সিম কার্ডটিকে আবার পুনরায় চালু করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্র চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ ভিডিওটি যখন ফলো করবেন কোথাও যদি আপনারা ভুল স্টেপ ফলো করেন সেক্ষেত্রে আপনার সিম কার্ডটি ব্লক হয়ে যেতে পারে কিভাবে আপনার সিম কার্ডটিকে লক এবং আনলক করবেন সিম কার্ডটি লক এবং আনলক করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর একটু নিজের দিকে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড লোকেশান বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পর একটু নিজের দিকে চলে যাব অ্যাডভান্স বলে একটি বাটন রয়েছে এই বাটনে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড লক বলে একটি অপশান রয়েছে আপনাদের স্মার্টফোনে এই সিম কার্ড লক অপশানটি খুঁজে পেতে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে প্রথমে আপনারা সেটিং অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ওপর দেখতে পাবেন যে সার্চ সেটিংস বলে একটি অপশান রয়েছে এই সার্চ অপশানে সিম কার্ড লক বা সিম কার্ড লিখে সার্চ দিলে ঠিক এরকম ধরনের একটি অপশান আপনারা খুঁজে পেয়ে যাবেন যে সিম কার্ড লক এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এই অপশানটি কোথায় রয়েছে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন জাস্ট এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবো এখানে আপনার স্মার্টফোনে যদি দুটি সিম থেকে থাকে সেই দুটো সিমের অপশান কিন্তু এখানে শো করবে আপনারা যেই সিম কার্ডটিকে লক করতে চান সেই সিম কার্ডটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন এখানে আমি এয়ারটেল সিমটিকে লক করতে চাইছি তাই এয়ারটেল সিমের ওপরে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন লক সিম কার্ড এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে লক সিম কার্ড সিম পিন চাইছে এখানে সিমের একটি ডিফল্ট পিন কোড রয়েছে সেই কোডটিকে এখানে আপনাকে বসাতে হবে প্রত্যেকটি সিমের একটি ডিফল্ট পিন কোড রয়েছে সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের পাশে প্রত্যেকটি সিমের ডিফল্ট কোড রয়েছে এই কোডগুলি কিন্তু আপনারা ব্যবহার করবেন আপনাদের যেই সিম সেই কোম্পানির ডিফল্ট কোড কিন্তু আপনারা ইউজ করবেন যেহেতু এখানে আমার এয়ারটেল সিম সেক্ষেত্রে আমি এয়ারটেলের ডিফল্ট কোড ওয়ান টু থ্রি ফোর তাই ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দেবো এক্ষেত্রে যদি আপনারা ডিফল্ট কোড না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার সিম কার্ডের কাস্টমার কেয়ারে ফোন করে ডিফল্ট কোডটি জেনে নেবেন এখানে ভুল কোড প্রদান করবেন না কারণ এখানে যদি আপনারা ভুল কোড প্রদান করেন সেক্ষেত্রে কিছুবার ট্রাই করার পর আপনার সিম কার্ডটি নিজে থেকেই লক হয়ে যাবে অর্থাৎ আপনি সমস্যায় পড়ে যাবেন তো এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পর জাস্ট ওকে অপশানে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ডটি লক হয়ে গেছে এখন যদি আমার স্মার্টফোনটিকে অফ করে অন করি সাথে সাথে কিন্তু এই পিন কোডটি দিতে হবে না হলে আমার এই সিমটি কোনো কাজ করবে না বা অন্য কোনো ফোনে যদি আমার এই সিম কার্ডটিকে ঢোকানো হয় ঢোকানোর পরে যদি ফোনটিকে সুইচ অন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সিম কার্ডের পিন না দিলে এই সিম কার্ডটি কোনো কাজ করবে না তো এখানে চেঞ্জ সিম বলে একটি অপশান রয়েছে আপনারা যদি এই ওয়ান টু থ্রি ফোর এই পিনটিকে চেঞ্জ করতে চান সেজন্য আপনাদের এই চেঞ্জ সিম পিন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর ওল্ড সিমপিন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ছিল আমাদের দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ওকে করবো ওকে করার পর আপনারা যদি নিউ সিমপিন এখানে সেট করতে যান সেজন্য এখানে একটি নিউ সিমপিন দিয়ে দেবেন তো এখানে জাস্ট আমি জিরো নাইন এইট সেভেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকে করবো ওকে করার পর রিটাইপ নিউ পিন অর্থাৎ কনফার্ম করার জন্য আবার দিতে বলছে জিরো নাইন এইট সেভেন দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে করে দেবেন এখানে আমি ওকে করছি না যেহেতু আমি সিমের পিনটি চেঞ্জ করতে চাইছি না তাই ওকে করছি না আপনারা যদি সিম প্রিন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওকে করে দেবেন তো জাস্ট এখানে আমরা ক্যান্সেল করে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর সিম কার্ডটিকে কীভাবে আবার আনলক করবেন আনলক করার জন্য লক সিম কার্ড বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপরে আবার একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আনলক সিম কার্ড সিম পিন অর্থাৎ যেই ডিফল্ট পিনটি আপনি এখানে দিয়ে সিম কার্ডটি লক করেছিলেন সেই ডিফল্ট পিনটি কিন্তু আবার এখানে দিয়ে দিতে হবে তো এখানে ওয়ান টু থ্রি ফোর ছিল আমাদের সিমের ডিফল্ট পিন সিম পিনটি দিয়ে দেওয়ার পর ওকে বাটনে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সিম কার্ডটি আবার আনলক হয়ে যাবে এভাবে সিম কার্ডটি লক করার পর আপনার সিম পিন যদি মনে না থাকে বা কেউ যদি আপনার ফোনে সিম কার্ড এভাবে লক করে দেয় আপনার পিন হয়তো জানা নেই তখন ভুল পিন বারবার দেওয়ার ফলে আপনার সিম কার্ডটি কিন্তু এভাবে পিইউকে লক হয়ে যাবে এখানে আপনার সিম কার্ডের পিইউকে নাম্বার চাইবে পিইউকে নাম্বার আপনারা কোথায় পাবেন বা পিইউকে মানে কি পিউকে মানে হলো পার্সোনাল আনলকিং কি এখানে পিইউকে কোড আপনাকে দিতে হবে এবং পিইউকে কোডটি পাবেন আপনার কাস্টমার কেয়ারে পাবেন যেই নেটওয়ার্ক কোম্পানির সিম আপনি ইউজ করছেন সেই নেটওয়ার্ক কোম্পানির কাস্টমার কেয়ারে কল করবেন কল করার সাথে সাথে আপনার সিমের নাম্বারটি যাচাই করবে এবং যেই ডকুমেন্টসে আপনি সিমটি নিয়েছিলেন সেই ডকুমেন্টসের জিনার নাম দিয়ে আপনি নিয়েছিলেন তার নামটি আপনি বলে দেবেন আপনি যদি আপনার নামে সিমটি নিয়ে থাকেন আপনার নাম বলবেন আপনার ডেট অফ বার্থ বলবেন এবং শেষ কোন ফোনে আপনার সিম কার্ডটি ব্যবহার করা হয়েছিল সেই ডিভাইসটির নাম আপনাকে বলতে হবে এই তথ্যগুলো যদি আপনি প্রদান করেন কাস্টমার কেয়ারে তখন কাস্টমার কেয়ার থেকে আপনার সিমের পিইউকে কোড জানিয়ে দেওয়া হবে আপনি এখানে পিউকে কোডটি ভালোভাবে ফিল আপ করে দেওয়ার পর যখন ওকে করবেন সাথে সাথে কিন্তু ঠিক আবার এরকম ধরনের একটি পেজ চলে আসবে এখানে ডিফল্ট পিনটি সেট করতে বলা হবে জাস্ট আপনি ওয়ান টু থ্রি ফোর সেট করে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আবার একটি এরকমভাবে পেজ আসবে আপনাদের সামনে এখানে কনফার্ম করতে বলবে ডিফল্ট পিন কোডটি তো আবার ওয়ান টু থ্রি ফোর আপনারা দিয়ে দেবেন যখন দিয়ে দেবেন সাথে সাথে কিন্তু আপনার সিম দিয়ে এভাবে আনলক হয়ে যাবে এবার আপনার সিম কার্ডটিকে যদি আপনি এভাবে দশ বার ভুল ট্রাই করেন পিউকে কোড যদি আপনি বার ভুল ট্রাই করেন সেক্ষেত্রে আপনার সিম কার্ডটি কিন্তু পারমানেন্টলিভাবে ব্লক হয়ে যাবে এজন্য আপনাকে আপনার নিকটবর্তী স্টোর বা রিটেলের কাছে যেতে হবে গিয়ে সিমটি ব্লক হয়ে যাওয়ার পুরো কারণটি জানালে একই নাম্বারে অন্য একটি নতুন সিম আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না